দুটো পাউরুটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দুটো ডিম ভাঙা আছে, আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পাউরুটিগুলো ছেঁকে নেব। এইভাবে সেঁকতে হবে কিছুক্ষণ। এইভাবে শেকে একটু ভালোভাবে শেকলে জিনিসটা খুব মুচমুচি লাগবে। আমার শেকা হয়ে গেছে, এবার রুটিগুলো তুলে নেব। তেল দিয়ে দিচ্ছি, ডিমের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে, পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে, নুন দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। তেলের মধ্যে ডিমের গোলাটা দিয়ে দেবে। রুটিগুলো বসিয়ে দেব। এবার রুটিগুলো উল্টিয়ে দেব। এবার তুলে নেব। সকালবেলা এই ডিম টোস্টটা করা অনেক সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।